হ্যালো, হ্যাঁ আপনারা কল করেছিলেন তখন আমি কথা বলতে পারিনি, বলুন। ওকে, তো স্যার আমি আপনাকে পেন্সিল ক্লাব থেকে কল করেছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো স্যার আমি আপনাকে পেন্সিল ক্লাব থেকে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আচ্ছা, তো স্যার আপনি আমাদের ফ্রেন্ডশিপ ক্লাবের মেম্বারশিপ নিয়ে হাই সোসাইটি ম্যাডামের সঙ্গে সংযুক্ত করে বা ওনাদের সঙ্গে রিলেশন করে মাস গেলে আপনি 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো স্যার আপনি এই কাজটা করতে চান? হ্যাঁ, এই কাজটা করতে গেলে কি কি করতে হবে? তো স্যার আপনাকে এই কাজটা করতে গেলে আগে আপনি মানে আমাদের কোম্পানিতে কিছু হাই সোসাইটি হাই প্রোফাইল মাধ্যমে রয়েছে, ওনারা বিবাহিত কিন্তু বিবাহিত না, এটা খুশি না, কারণ ওনাদের হাজবেন্ড আর কাজই সূত্রে বাইরে থাকে, বিদেশে থাকে। তো একটা বিবাহিত লাইফের চাহিদা রয়েছে, সেই চাহিদাটা ম্যাডামদের পূরণ হয় না। তো সেই কারণে আমাদের কোম্পানিতে ম্যাডামরা যোগাযোগ করেছেন যাতে কিনা আমরা ওনাদেরকে কাস্টমার দিতে পারি। আর আপনি যদি এই কাজটা করেন, আপনার কাজটা হচ্ছে ম্যাডামের সঙ্গে বন্ধুত্ব করা, সময় কাটানো, রিলেশন করা। এই যে আপনি আপনার মূল্যবান সময়টা ম্যাডামকে দিচ্ছেন, তো এর বিনিময়ে ম্যাডাম আপনাকে হ্যান্ড ক্যাশ দিচ্ছে 10,000 টাকা, আর এক্সট্রা টাইম কাটালে এক্সট্রা আরো 5,000 টাকা। টোটাল আপনার 15,000 টাকা মাস গেলে আপনি ইনকাম করতে পারবেন। তো স্যার আপনি এই কাজটা করতে চান? হ্যাঁ আমি বলছি, ম্যাডামের সঙ্গে আমি যদি ফ্রেন্ডশিপ করি তো এটা ডিউটিটা কতক্ষণ হবে? তো এটা আপনার ম্যাডামের ফ্ল্যাটে আপনাকে যেতে হবে সপ্তাহে 1 দিন করে, মাসে 4 দিন, 2 থেকে 3 ঘন্টা সময় কাটাতে হবে। আর এটা আপনার লোকেশন অনুযায়ী আপনি ম্যাডাম পাবেন, আপনার এই অনুযায়ী আপনি ম্যাডাম পেয়ে যাবেন স্যার। আর আপনাকে এই কাজটা করতে গেলে আগে আপনাকে আমাদের কোম্পানি মেম্বার হতে হবে। তো মেম্বার ফিস হচ্ছে 2,500 টাকা, এই টাকাটা আপনাকে জমা করতে হবে ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে। তো ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আপনি জমা করছেন, তার 15 মিনিটের মধ্যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, আর 8 ঘন্টার মধ্যে ম্যাডামের কল পাবেন। ম্যাডাম যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, তখন আপনি আমাদের পাঠানো রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যাডামকে বলবেন, বলার পর ম্যাডাম আপনাকে সার্ভিসের জন্য ডাকবে, আপনি চাইলে সেই দিন করে সার্ভিসটা নিতে পারবেন। তো ম্যাডামের ফ্ল্যাটে আপনাকে যেতে হবে সপ্তাহে 1 দিন করে, মাসে 4 দিন, 2 থেকে 3 ঘন্টা সময় কাটাতে হবে। এর বিনিময়ে আপনি ম্যাডামের কাছে হ্যান্ড ক্যাশ পাবেন। হ্যাঁ আমি বলছি, 2 থেকে 3 ঘন্টা যে কাটাতে হবে, আমি তো এই লাইনে প্রথম, সেই জন্য আমি ব্যাপার গুলো জানি না ঠিক। এবার যে ওইটা কি রাত্রে বেলায় না দিনের বেলায়, মানে কখন? আমি বলছি এটা আপনার সময় অনুযায়ী, ধরুন আপনি সপ্তাহে 1 দিন করে যাচ্ছেন, সেটা আপনার যদি মনে হয় যে আপনি রাত্রি বেলা যাবেন যেতে পারেন, যদি মনে হয় যে আপনি দিনের বেলা আপনার সময় হচ্ছে আপনি দিনের বেলাতেও যেতে পারেন, এটা আপনার টাইম অনুযায়ী আপনি মাঝে মাঝে যেতে পারবেন। আচ্ছা আমি যদি ওইটা কি সপ্তাহে 4 দিনই যেতে হবে, তাই তো? 4 দিনে 10,000? সপ্তাহে 4 দিন না, মাসে 4 দিন। মাসে 4 দিন? আচ্ছা, মাসে 4 দিন। আর পেমেন্ট কখন দেবে, মানে কি আমি ওইটা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো না ম্যাডাম? ম্যাডাম এটা হচ্ছে আপনি যে ম্যাডামের কাছে যাচ্ছেন, যে ম্যাডামের সঙ্গে আপনি কাজ করছেন, উনি আপনাকে হ্যান্ড ক্যাশ দেবে। প্রথম সার্ভিস আপনাকে 5,000 টাকা দেবে, সেকেন্ড সার্ভিসে দেবে না, থার্ড সার্ভিসে আপনি 5,000 টাকা পাবেন, ফোর্থ সার্ভিসে পাবেন না। এটা হচ্ছে 10,000 টাকা। এবার আপনি যদি বলেন যে 10,000 টাকা একেবারে নেবেন, তাহলে 4টে সার্ভিসের পরে আপনাকে নিতে হবে। আর আপনি যা টাকা পয়সা, একটু ওয়েট হয়ে একটু আসতে বললে আমি ঠিক জিনিসটা বুঝতে পারছি না, একটু আস্তে আস্তে বলুন। ওকে স্যার, আপনি আপনাকে যে ম্যাডাম মানে আপনি যে ম্যাডামের সঙ্গে কাজ করবেন, উনি আপনাকে হ্যান্ড ক্যাশ দেবেন, আপনি কোনো অ্যাকাউন্টে পাবেন না, যা পাবেন হ্যান্ড ক্যাশ পাবেন। ওনার টাকাটা প্রথম সার্ভিস আপনি যাবেন, মানে প্রথম দিনকে যাবেন, সেই দিন করে আপনি 5,000 টাকা হ্যান্ড ক্যাশ পাবেন, সেকেন্ড সার্ভিসে আপনি পাবেন না, আবার থার্ড সার্ভিসে 5,000 টাকা পাবেন, ফোর্থ সার্ভিসে পাবেন না। আপনি মোট 4টে সার্ভিসের মধ্যে 2টো সার্ভিসের মধ্যে টাকাটা পাচ্ছেন। আপনি যদি বলেন যে ম্যাডাম না আমি 10,000 টাকা একেবারে নেবো, তাহলে 4টে সার্ভিসের পরে একেবারে 10,000 টাকা হ্যান্ড ক্যাশ নিতে পারবেন। না আমি বলছি, আমি সার্ভিসটা দিলাম তারপরে তো কোনো প্রবলেম হবে না তো টাকা পয়সা? না না স্যার, আপনি তো প্রথম দিন গেলেই তো বুঝতে পারবেন, প্রথম দিনে আপনি যাচ্ছেন, আপনি যদি না টাকাটা পান তখন বুঝতে পারবেন, আপনি সেটা আমাদের জানাতে পারবেন, তাই তো? হ্যাঁ, আপনাদের সঙ্গে কন্ট্যাক্টটা করব কোথা থেকে? এই নম্বরে কল করবেন সকাল 9:30 থেকে বিকেল 5:30, সোম থেকে শোন। আচ্ছা, আপনাদের অফিসটা কোথায় তাহলে? সরলে সেক্টর 5। আচ্ছা, আর একটা আমার কোশ্চেন আছে, যে আপনাদের ওই যে ম্যাডামকে আমি হয়তো 1 মাস চার্জ করলাম, তারপর হয়তো ম্যাডাম আমার পছন্দ হলো না বা ম্যাডামের আমার পছন্দ হলো না, তারপর কি ব্যাপার হবে? তো সেই ক্ষেত্রে স্যার আপনি ম্যাডাম তো আপনি
না না আমার হয়তো ম্যাডামের পছন্দ হলো না, আপনার পছন্দ না হবে আপনি চেঞ্জ করে নেবেন। আপনি এই কাজটা আপনাকে দেওয়া হবে 11 মাস, 11 মাসের মধ্যে আপনি 3টে ম্যাডাম চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর বলছি যে আপনাদের সঙ্গে আমার যদি ব্যাংক অফ বরোদা যেটা আপনারা বললেন, আমি বলছি অন্য কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে হবে না? ব্যাংক অফ বরোদা না স্যার, ব্যাংক অফ ইন্ডিয়া, POI। হ্যাঁ, ব্যাংক অফ ইন্ডিয়া। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে তো সেটা নেই, আমাদের এখানে স্টেট ব্যাংক রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে। কোথায় থাকেন? আমি হাওড়ার এইখানে থাকি, উদয়নারায়ণপুর। স্যার হাওড়াতে থাকেন আপনি তো? উদয়নারায়ণপুর, হাওড়ার একদম ব্যাকওয়ার্ড। দাসনগর না, আমাদের এখান থেকে দাসনগর একটু যেতে হবে, অনেকটাই যেতে হবে। এবার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ব্যাপার রয়েছে, গেলেই তো হলো না? একদম না স্যার, ব্যাংকের কোন অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে না। আপনি যখন হ্যান্ড ক্যাশ পাচ্ছেন তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে কি করবেন? না না, আপনাদের যে 2,500 টাকা যেটা দিতে হবে তার জন্য আমি বলছি, আমার কথাটা শুনুন। আপনি ব্যাংকে যাবেন, গিয়ে ডিপোজিট স্লিপ মানে টাকা জমা করার স্লিপ নেবেন, আমরা অ্যাকাউন্ট নাম্বার পাঠাবো, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি লিখবেন, লিখে আপনি জমা করবেন টাকাটা দিয়ে, বুঝেছেন? টাকাটা দিয়ে আপনি জমা করবেন, করে আপনি আমাকে জানাবেন, রিসিপ্ট কপিটা নেবেন, নিয়ে জানাবেন, আমরা আপনাকে রেজিস্ট্রেশন কোড নাম্বারটা পাঠিয়ে দেবো। আচ্ছা, আর আমাদের যে সার্ভিস ম্যাডামদের হবে, এটা কি আউট অফ কলকাতা না কলকাতার ভেতরে? আপনি হাওড়াতে থাকেন, ডানদুল, বাগদান, সাতরাগাছি এই লোকেশনের মধ্যে আপনি ম্যাডাম পেয়ে যাবেন। আর স্যার আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি অনলাইন ট্রান্সফার করতে পারেন। আপনি যদি ব্যাংকে না গিয়ে অনলাইন ট্রান্সফার মানে মানে আপনি ধরুন যেখানে রেলের টিকিট কাটা যায়, প্লেনের টিকিট কাটা যায়, আপনি জানেন তো স্যার, ওইখান থেকে আপনি করতে পারবেন। আপনি মানে ওই দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা পেমেন্ট করা যায় কিনা, মানে জমা করা যায়। যদি বলে হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে কি কি ডিটেলস লাগে, আমরা পাঠিয়ে দেবো সেসব ডিটেলস। আমি জমা দিলাম, তারপর কোন আপনাদের কোন যদি হয়তো ফোন টোন না পাই সেই ব্যাপারে? কেন স্যার, এবার আমি একটা কথা বলি, তাহলে আমাদের এখানে কি লাভ হলো স্যার? আপনারা আমরা যখন বলছি স্যার আপনি টাকা পাবেন, তাহলে আপনাকে না স্যার দিতে লাগবে কি? আপনাকে যদি আমরা সার্ভিস জন্য পাঠাতে পারি তাহলে কিন্তু আমাদের একটা লাভ আছে স্যার, কারণ আমরা সেখানে টিম ম্যানেজার কাছে আমরা একটা কমিশন পাই। তাহলে আপনাকে না পাঠালে 2,500 টাকা কোম্পানির হয়ে গেছে, তো আমাদের কি লাভ হবে স্যার? আমরা যে আপনাদের সঙ্গে কথা বলছি আমাদের তো কোনো লাভের দরকার, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর একটা ইয়ে রয়েছে যে আমি বলছি ম্যাডামের সঙ্গে যে আপনারা সার্ভিস 3 ঘন্টা, এটা কি 3 ঘন্টার থেকে বেশি হতে পারে না কম? এবার বেশি যদি কাটাই কি চার্জ বেশি নেওয়া যাবে? এমনি সময় কি ওইটা কি মানে হয়তো মলে টলে যেতে হতে পারে না সবকিছু ইনডোরের ভেতর? না স্যার, আপনি আপনাকে ফ্ল্যাটের মধ্যে আপনাকে সময়টা কাটাতে হবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি বলছি স্যার আপনাকে ম্যাডামের ফ্ল্যাটেই আপনাকে সময়টা কাটাতে হবে। ও আচ্ছা, বাইরে যাবেন আপনি সেটাও যেতে পারেন, কিন্তু ম্যাডামের ফ্ল্যাটেই আপনাকে যেতে হবে। আচ্ছা, আর একটা আমার কোশ্চেন রয়েছে একটু পার্সোনাল। হ্যাঁ বলুন। আর বলছি আপনারা দুজন কি আগে ডিসকাস করে নিন, তারপর আমাকে কল করুন, কেন আমি একটা কথা বলছি, আপনি বোনের সঙ্গে ডিসকাস করছেন, তারপরে আমাকে জানাচ্ছেন। দুজন মিলে ডিসকাস করে নিন, আমি অনেকে ডিটেলস বলেছি, আপনারা দুজন মিলে ডিসকাস করে আমাকে জানান, ঠিক আছে? না, কথা হচ্ছে আমরা আমার ওই আমি তো এইসব ব্যাপারে এ থাকি না, এবার একটুখানি অ্যাডভাইস নিতেই হয়। বয়সটা কত আপনার? হ্যাঁ, আপনার এজ কত? আমার তো এই 23+। আচ্ছা, আর আপনার কোন বয়স কত? ওই একই, একসঙ্গে গ্রাজুয়েশন করা। তাহলে আপনি ওনার কাছে আপনি পারমিশন নিচ্ছেন, ওনার কাছে বুঝি নিচ্ছেন, নিজে বুঝি নেই? না না, সেটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ওটা মানে একটা কোয়ারি ছিল, এবার আমি একা কল করেছি, এখানে তো আমার অনেক বন্ধু, দুটো বন্ধু রয়েছে, এবার সবাই এই বেকার, এবার ব্যাপারটা বুঝতেই তো পারছেন। আমি একটা কথা বলি স্যার, আমি একটা কথা বলি, আপনাদের বন্ধুরা বেকার কি কাজ করে সেটা তো বলতে পারবো না। দেখুন স্যার, এই নাম্বারটা আপনার নাম্বারটা সিলেকশন দিচ্ছে, আপনি কিন্তু একাই কাজটা পাবেন, আপনার বন্ধুরা কিন্তু পরে পাবে। আচ্ছা
এরকম ব্যাপার, মানে হলে আমি মানে হলে আগে আমার হবে তারপরে এদের হবে, তাই তো? আমি বলছি যে আমাদের ওখানে ম্যাডামের সঙ্গে অনলি শুধু টাইম স্পেন্ড করতে হবে না একটু একটু পার্সোনাল ব্যাপারটা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমি কি বলতে চাই। আপনি আমাকে কল ব্যাক করুন।